করনু খাচ্ছি দাচ্ছি আর ফেতরা বাড়িয়া বসে আছি কাজে কামে একটা করতে পারি না এ জীবন রাখে কি লাভ কেনে রে গুধা হ্যাঁ কেনে কেনে ফের কি এ জীবন রাখে কি লাভ আছে যে জীবনে তুই নাইস কেন হাম ফেতর কুন্ডে চলে গেছিস নাকি হ্যাঁ কুন্ডে চলে গেছিস মানে দুটা রুহু দুদিকে ছটপট করছে কুন্ডে চলে গেছিস মানে কি হ্যাঁ তো তো না না একো হয় এক জায়গাতে হয়ে যাব ওইটাই তো পথের কাঁটা শুন আমার একবার করে মনে হয়েছে কি জানিস ওই কাঁটাকে এমন করে তুলবো যে বাংলাদেশ ছাড়া ভারত আগে ফেলবো কিন্তু আমি খালি একজনের লেগে পারি না কার লেগে ওই যে ছোট নানি ছোট নানি কইছে যখন আমি তাবিজ করেছি তুই আর কিছু করতে পারবি না কথা হলো ওটা কি সত্যি রে গুদি তুই জানিস কি হয়েছে না হয়েছে কেন তো নানি তুই জানিস তো কি কইছে না কইছে তুই আর মনের মানুষ না দুশমন না তোর তো আমি মনের মানুষ ঠিকই হ্যাঁ কতদিন থেকে রে যেদিন থেকে বুঝতে শিখেছি নুরে গুধা দেখেছো ব্যবসায় কত লস করেছি আমি আর ওকে জাহাঙ্গীরা আমার সাথে খেলা খেলছো লাই এখন কত পারিস এ গুধি হ্যাঁ কহা এ তোকে জাহাঙ্গীরা মিস কল টিস কল দাই রে না হ্যাঁ না দাই না না খবরদার ওই জাহাঙ্গীরের হাত থেকে তুই দূরে থাকবি না হলে কখন যে ছুপছিটে পালিয়ে যাবে তুই বুঝতেই পারবি রে দেখ তো আমি তোকে ভালোবাসি আর কারো দে টাকা টাকা টাইম আছে আমার রে এই এবার জাহাঙ্গীর কিন্তু শুনবে এই কথা যদি ও শুনে লয় লুচির মতন ভুলবে কিছুই করতে পারবে না তাহলে আগে কি করতে হবে কোচি সাগর তোর মিষ্টি কন্ঠের গানগুলো শুনিয়ে দে দেখেছো কোন ক্ষীরের হানি আমি বাইরে দিয়েছি ওই বুড়ার লেগে আজ আসু কি দৃশ্য কিছু আমি না ছাঁটি তো কি কয়েছি ওয়ারি একদিন এলে হাজে কয়েকদিন লাগে তো গান ধরবো কো হজিস হ্যাঁ হ্যাঁ গান গালে একটা শুনিয়া দে হ্যাঁ আমি একটা নতুন গান শিখেছি রে কহ ওইটা কারণ ভাই গাহা ছিল বুঝতে পারলি হ্যাঁ আমি কইছি দেখি আমি দু চারটা লাইন পারি কিনা দিয়া তো মানে একেবারে আমিও গাইতে গাইতে শিখে লেছি শুনবি হ্যাঁ শুনিয়া দে ওরে বিয়ে করা মানে জানতো প্রাণে মরা এলাকায় তো বিয়া করি না কিন্তু কি করবো জি এই শীতের দিনে কি রাত পোহেছে বুকের ব্যথা খালি চিনচিন চিনচিন করে উঠছে ওরে বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ের পরে বউ সেরে যায় না একটু লড়া বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা ওরে বিয়ের পরে বউসের যাই না একটু লড়া বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা দেখলা হ্যাঁ দেখলা কিসে এত উলমা দেছি দিলা তো তুমি আমার সব কিছু গ্যাপ করে কি গ্যাপ করনো হে কি গ্যাপ করনো কি বল আমি বিহার ফুলটা ফুটাতে চাইছি আর তুমি এসে ভাগাম করে আমার রাগাম করে দিলা তোমার ভালো হবে না তোকে বিয়ে করবে এরকম মানুষ জগতে আছে করবে করবে তোর লাগে একবার বিয়ে ঠিক করনো হ্যাঁ কথা পাত্র হয়ে গেল হ্যাঁ বিয়েতে রাজি হলি না কেন হবে রাজি বিয়ে ভেঙে গেল এই শুনো তিন ছেলের মাকে কি আমি বিয়ে করব এই তো ডাকুন ঠেকার একটা ভালো সম্বন্ধ দেখে আমি তোর ব্যবস্থা করছো না হ্যাঁ তো তোকে কে কি কইলে না কইলে তুই বুঝলি না সুঝলি না পরে কথা শুনে তুই লাফিয়ে উঠলি পরে যদি কহে তোর কান কাইয়ে দিলে পালিয়ে গেল তোর উচিত কি আগে কান দেখা না কায়ের পিছনে ছুটা কায়ের পিছনে ছুটা ছুটা আগে কানে হাতে দেখতে হবে যে আসলে আমার কান আছে না নাই আজ আমি বুঝতে পেরেছি হ্যাঁ কেনে যাহার বিয়া হয় না এখানে বুঝতে পারনো তোকে জলা যন্ত্র একটা উদাহরণ দি কি উদাহরণ যেমন বিয়া সাথী দিয়ে দেছে দে দেছে একটা ভালো ছেলে সুতে একটা ভালো মেয়ে হ্যাঁ তো মেয়ের বাপ ফের একটু চালাকি করছে হ্যাঁ যে কইছে যে বাবা শুনো কহ তুমি একটা আমার ভালো ছেলে হ্যাঁ ভালো যাও তোমাকে আমি দেখে শুনে তোমার আচার আচরণে আমি মুগ্ধ হয়েছি একেবারে হার মতো ভালো ছেলে ব্যবহারে খুব কথায় কথায় ফড়ুন কাছিস কেন মারছ কেন যে সরকারি রাস্তা বেজো নাকি কথাটা শুন আগে তোমার সবকিছু তো আমি মুগ্ধ হয়েছি কিন্তু আমার বেটির সম্বন্ধে তোমাকে দুখন কথা কহি হ্যাঁ কহ বাবা রে তুমি যদি হাঁকে বাপের মতো সম্মান করো বাপ হিসেবে মানো তাহলে আমার বেটি কেলে তুমি সংসার করে খাবে খাবে কিন্তু তোমাকে একটা কথা কহি আমার বেটি কিন্তু দুই চোখের অন্ধ এই যে তুই হ্যাক করলি ওই ছেলে কিন্তু হ্যাক করেনি করে রে কইছে আব্বা আমি জানি যে আপনি আমার ক্ষতি করবেন না হ্যাঁ
আপনার কাছে আমি মানুষ এসেছি, আপনাকে আমি গুরু হিসেবে মানি, বাপ হন তাও, চাচা হন তাও, আর আমার পালনকর্তা হন তাও। আপনি যেটাই করেছেন সেটাই আমার কাছে শুকরিয়া। আর আমি শুকরিয়া, মহান আল্লাহ শুকরিয়া। কানা সোতে বিহা দিছে ফের শুকরিয়া, তারপরে কি হলো কও? তারপরে কানা তো কানাই, কোনো আপত্তি করলো না। তারপর বাসর ঘরে বেচারি যাইছে, যাইতে লেগে দেখছে ঘরে কোনো আলা না, যে আলা জাল বেজালে মুখখানা দেখবে কেমন করে দেখবে, দু চকি যে কানা দেখো, আর খালি টিস টিস করে আলো জ্বলছে, কেমন যেন একটা যে ই হয় না রে ভাই, একটা হীরার একটা যদি বার হয় না, গোবরা বলের মতন, হ্যাঁ গোবরা বলের মতন একটা ঘরটা জোনাক আছে। তারপরে চিন্তা করছে জোনাকটা কি, এমন একটা লাইট ইলেকট্রিক বাল্ব তো লয়, হ্যাঁ তো লাইটটা কি ছাটার কিসের আছে, যায় দেখছে ওই রূপসী কন্যা ছাটা, রূপসী কন্যা ছাটা দিছে। চিন্তা করে দেখলে ওই ছেলে যাক, একদিকে যদি কম হয় আর একদিকে তো ভালো আছে, যে রূপসী আছে কি, আল্লাহ তাকে রূপ দিয়েছে, তো চোখ দুটো দেয়নি তো কি আছে, চলবে আমি কর্ম করবো, উপাড়িতে থাকবে। তারপরে তখন হাজি নানা আমার লজ্জা করে না বুঝি, কথা শোন আগে, মুখখানটা যেমন ঘুরালছে দেখছে টস টস করে তাকাইছে, তো মনে হচ্ছে চোখে তারা যেমন দেখতে পাওয়া যায় আকাশে, আসমানে যেমন তারা দেখে মনে হচ্ছে, মানে তারা গেলা মনে হচ্ছে টস টস করে তাকাইছে, ওরকম চোখ, হ্যাঁ কি সুন্দর টানা টানা চোখ। হ্যাঁ নানাজি মুগ্ধ হয়ে গেছে। তারপরে কি হলো? তারপরে তখন কইছে আচ্ছা তুমি আমার দিকে কি দেখছো, কইছে আমি তো শুনলাম যে বাবা বললো যে তুমি দুই চোখের অন্ধ। হ্যাঁ ঠিক কথা কয়েছে, তো তো কি ব্যাপার সন্ধ্যা লেগে গেলো, ও হাত ধরে টানছে আর ওকে ছাড়ো আমার হাত ছাড়ো, ও চাংড়া কিন্তু ঘর থেকে পাঁচ কাটা মেরে দিয়ে হাত ছিঁড়ে নিলিয়া বাইরে চলে আসা, লক করে মোড়ার উপর বসে বসে চিন্তা করছে যে আমি একটা জিনিস বুঝতে পারলো না, যে আমি কি ঘর ভুল করু না ঘটনা কি, আমার বাজান যে কহিলে যে তুমি ওই আমার ওই মেয়ে খেলে তুমি ঘর গৃহস্থলি করে খাও, কিন্তু এই মেয়ে তো মনে হচ্ছে যে একবারে রূপসী রাজকন্যা, একবারে পটে ছাপা, আর কি সুন্দর রূপ, আর দুই চোখে তো ভালো। তারপরে কি হলো কো, আমারা সইছে না, সইবে না থাম, আস্তে আস্তে বসে আছে। তখন ওর বাপ আবার বাড়াল যে কিছু কি হয়েছে বাবা, তুমি এখানে বাইরে কেন, কইছে বাপ যান আপনি কি আমার সাথে ইয়ার কি করছেন, না আমি কিছু ভুল করছি, মানে কেন, কইছে যে না আমি ও ঘরে যেতে পারবো না, কইছে না বাবা তোমাকে ওই ঘরে যেতে হবে, থাকতে হবে, কইছে না বাবা আমি এটা পারবো না, কারণ আপনার মেয়ে ঘরে নাই, ওটা অন্য একটা মেয়ে আছে, আর আমি এ কাজ জীবনে করতে পারবো না, আমার বউ ছাড়া আমি কাউকে আমার এই রূপ দেখাবো না, বা ঠিকই কথা কইছে। তখন মাথায় হাত বুলাইছে, কইছে বাবা তুমি একটা ভাগ্যবান পুরুষ, ওটাই আমার মেয়ে, আমি তোমাকে অন্ধ বলে সেই জন্য যে আমার মেয়ে যেদিন থেকে ঘুষে সেদিন থেকে পর পুরুষের মুখ দেখেনি। কি মা হাজি, আমি কত বড় লস করে দিয়েছি বালা, কেনে আমি যে বিদেশে যাওয়ার লেগে ভাবছি, তো বিদেশে যাওয়ার লেগে আমি তোমাকে কিছু কথা গানে গানে কইছি, তুমি শুনে দাও। নানা মাথার ঘাম পায়ে ফেলে হাজি নানা, এই যে পরিবার পরিবার করছি হারা, এই পরিবারের লাগা এরা এক দেশ থেকে আরেক দেশে যায় এত পরিশ্রম করছে, কোন দুঃখে জি গুধারে কথা আছে কি জানিস? হ্যাঁ কি, কষ্ট না করলে কেষ্ট মিলে না। হ্যাঁ সেটা ঠিক আছে, তোকে যে কোনো একটা কাজে লাগতে হবে, কাজ করতে হবে, এটা ঠিক, পরিবার পরিকল্পনা। হ্যাঁ এটাকে হয়তো আমরা অন্য কিছু ভাবি, অন্য কিছু ভাবি, এখনো মেলাঝোনা ভাবে যে পরিবার পরিকল্পনা মানে বাচ্চা কাচা নিতে হবে না, এই হবে না সেই হবে না, এটাই কিন্তু আসলে সেটা লয়, পরিবারের একটা পরিকল্পনা করা যে কিভাবে আমি সংসারটাকে গড়ে তুলবো, কিভাবে ছেলে পেলেকে মানুষের মতন মানুষ করে তুলবো, কিভাবে আমি ভবিষ্যৎ জীবনটা কাটাবো, তারই একটা অগ্রিম অগ্রিম পরিকল্পনা করাটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। এই যে আমার ঘে বিদেশে যারা প্রবাসী নানারা আছে, হ্যাঁ হ্যাঁ যায়, বা ভাইরা আছে, আছে, তারা কত কষ্ট করে, কত কষ্টে প্রবাসী জীবন যাপন করছে, হ্যাঁ
আবার ফই ভুলেছে কখন জানিস? কখন জানা? যখন বাড়িতে টাকা পাঠাইছি। ও মানে বিদেশ থেকে টাকা পাঠাইছে? হ্যাঁ। আর এ দেশে বাপ মা আত্মীয় স্বজন সবাই মেলা ওই টাকা দেখ মানে হচ্ছে যে পেট খরচ চালাইছে। কারো সংসার চলছে, কেউ জমা করছে, কেউ দুই বিঘা জায়গা জমি কিনছে, কেউ ভালো বাড়ি করছে, কেউ ভালো গাড়ি কিনছে, ধরছে বিভিন্ন জনা বিভিন্ন ভাবে কাজে লাগাচ্ছে এবং দেশেরও একটা উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে, দেশের উন্নতি হয়েছে, এটা ঠিক আছে না? না, কিন্তু ওই যে ধরো প্রবাসী ভাই, তোমার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরিবার ছেড়ে থেকে গেছে, আর কি তোমার কোনো কষ্ট হয় না কইছো? অবশ্যই হবে। হ্যাঁ, হইতে তো হবে, মানুষ তো হবে। হ্যাঁ, তো এখানে এখানে কি করার আছে তুমি একটু কহো তো হাঁকে। কি আর করবে রে গুধা? হ্যাঁ, কষ্ট করে দু বছর পাঁচ বছর কষ্ট করে বা দশ বছর কষ্ট করে আবার বাড়ি আইসে বাপ মা ভাই বহিন স্ত্রী সন্তান সবকে লিয়া সুখে শান্তিতে বসবাস করবে। ও মানে তুমি কইলা আমাকে যে ও বিদেশে ধরো পাঁচ বছর বা দশ বছর বা পনেরো বছর থাকলে ওই টাকাটাকে দেশে লিয়ে আসে, দেশেই কিছু করবে, পরিবারকে সুখে রাখবে, এই কথাটা কইছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমার চিন্তাটা ভুলই ছিল যে না না। কেমন? আমি মনে করছো না তোমরা তো আমার আত্মার আত্মা। হ্যাঁ হ্যাঁ। আমি তোমরাকে ছেড়ে বিদেশে কেমন করে থাকবো? এই যে ধরো ঈদ আছে, ঈদও দেখতে পাবো না, নতুন বছর আছে তখনও দেখতে পাবো না, একটা বিয়া শাদী হইলে ওই বিদেশ থেকে আইসা আমি বিয়া শাদীতে তোমার সাথে অংশগ্রহণ করতে পারবো না, এসব কথা চিন্তা ভাবনা করে আমি কিন্তু একবার করে মানে আগাছি আর দশ পা খালি পিছাছি। আচ্ছা, পিছাইতে হবে না, তোকে আরো কিছু কথা কইছি, তুই হাসো ধর। না, তাই তো কইছি। হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম, হে নানা মাথার ঘাম পায়ে ফেলিয়া করে উপার্জন, কত কষ্টে তারা কাটাই প্রবাসী জীবন, হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম, হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম। তোর যে একটা মনের সন্দেহ ছিল ছিল যে আমি এসব গুলা থেকে বঞ্চিত হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। বুধা শুন, যখন একটা ছেলে লেখাপড়া করে করে তখন কিছু কিছু ঘরে গ্রাম অঞ্চলে কিন্তু এখনো আছে কি যে একটা ছেলে হ্যাঁ লেখাপড়া করালে কুণ্ঠে ফেলে দিয়েছে, কুণ্ঠে ফেলে দিয়েছে, ছেলেটা কোনো ভালো মন্দ হয়েছে খাইতে পায় না পায় না, এরকম কিন্তু মেলা ছেলে কথা কয়ে যায়। স্বাভাবিক বিষয়। হ্যাঁ, ছেলেটাকে খালি শাশো মারবে ধরবে আর খালি বকঝক করবে, একটু খেলাধুলা করবে না, কি হবে লেখাপড়া করে দিবে কে কয়েছে? হ্যাঁ, খাওয়া সময় তো আল্লাহ দিয়েছে দিয়েছে, এগুলো হলো মামুলি কথা। ওই ছেলেটাকে যদি মায়া মমতে পড়ে তুমি ঘুরিলে চলে আসো, ছেলেটাকে জীবনে মানুষ করতে পারবে না। ওই যে কষ্ট করে পুকুর বাড়তে থাকে হোক, জায়গির থাকে হোক, নানার বাড়তে থাকে হোক, খাবার বাড়তে থাকে হোক, লেখাপড়া করছে, এই ফল একদিন তুমি না পেলে ওই ছেলেটা পাবে? পাবে। আর যদি একটা সরকারি চাকরি পায় লাই, তাহলে কি হবে জানিস? ও তো সুখী হবে ওর ভবিষ্যতে, মানে ওর মৃত্যুর পরও ওর বউ বাচ্চা কি হবে? পেনশন পাইতে থাকবে। এটা তুমি আমি দিতে পারবো না। না না, হ্যাঁ, আমি আগে একটা কথা শুনেছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, হ্যাঁ, কিন্তু না না, এখন ওই বিষয়টা উল্টা হয়ে গেছে। কেমন উল্টা হয়েছে? ওই লেখাপড়া করে যে ভালো বহু পাইছে। জন্ম মৃত্যু আর বিয়া বিয়া এটা কারোর হাতের কথা লয়, এটা কপালের কথা। কপাল কপালে যদি লেখা থাকে তো ওখানে হতে হবে। কথা আছে কি জানিস? যে ভাগ্যের খণ্ড না যাই টোলা, যেখানে চন্দ্রা বলি সেখানে কোটা। তো ঠিক আছে, এই প্রবাসী ভাইরাকে লিয়া যখন আর নানাহাতি কথা কইছি, আরো কিছু কথা তোমাকে আমি গানে গানে কইছি, শুনে লও। হ্যাঁ, কোহা তালি। মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন সবাই তারা আশাবাদী, দাতা মাত্র একজন। কত কষ্টে আছে তারা জানে না প্রবাসী ছাড়া, কত কষ্টে আছে তারা জানে না প্রবাসী ছাড়া, পরের সুখের লাইগা তারা নিজের সুখদাই বিসর্জন। নানাজি, আমি শুনেছি যারা বিদেশে থাকে বা যারা কাহারা প্রবাসী কহুছি, এই নানারা হলো এক একটা যোদ্ধা, তাই নাকি? তাহলে কি তারা এই যে ধরো বিসর্জন দিচ্ছে,
পরে সুখের লেগে বাইরে যা কষ্ট করছে এ লাগি কি নানারাকে যোদ্ধা কইছে নাকি না না এ লাগা লয় নানারা খালি পরিবারের লাগা নাইরে গুধা হ্যাঁ ওরা তো পরিবারকে একটা স্বাবলম্বী করছে 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 পাশাপাশি হারকে দেশের লাগা হ্যাঁ দেশের অর্থনৈতিক দিক দিয়ে তারাও একটা যোদ্ধা কেমন করে জি নানা ওই যে বিদেশ থেকে টাকা আসে না হ্যাঁ আছে ওই টাকাটা আমারকে দেশেরও একটা পার্সেন্টেজে মেলা টাকা পাইরে গুধা লাভ অংশ মানে বিদেশি মুদ্রা অর্জন করি হ্যাঁ নানাজি হ্যাঁ এই যে 2022-23 অর্থ বছরে আচ্ছা হারা বিদেশি ডলার কত টাকা ইনকাম করেছি জানো না রে ভাই রে তোমার জানা নাই হে হে শুনে লাও প্রায় 2161 কোটি মার্কিন ডলার আমরা অর্জন করেছি ওগে মা গে কত টাকা তুমি হিসাব করেছো তাই না কি রে গুধা এ সব হারগে প্রবাসী ভাইয়ের গে লাগাই হারগে সম্ভব হয়েছে হ্যাঁ তাহলে ওরাকে কি করতে হবে স্যালুট দিতে হবে না অবশ্যই স্যালুট মারা দরকার হ্যাঁ সেদিকের মতন মেরে দাও আমি একটা স্যালুট মারি দি এই প্রবাসী ভাইরা দেশের অর্থনৈতিক দিক দিয়ে একটা যোদ্ধা যোদ্ধা হ্যাঁ পরিবারের যোদ্ধা যেমন কেহু দেশের রক্ষক আছে আছে কেহু পরিচালনা করছে করছে এমপি আছে মন্ত্রী আছে আছে ওরাও কিন্তু একটা দেশের লেগে একটা শক্তি শক্তি একটা মহাশক্তি মহাশক্তি হ্যাঁ বুধারে এই যে তারা শক্তি দিছে আমরা কি দিছে আর আমরা এখানে বসে বসে ভোগ করছি ধরছে পরিবারের সব ভোগ করছি আর আমরা নাগরিক হিসাবে তার কেউ অর্থের সূত্রে কিন্তু আমরাও জড়িত আছি বুঝতে পারলি তাহলে আমরা একটু চিন্তা করতে হবে যে কি কষ্ট করে তারা ওই প্রবাসে জীবন পার করছে তাহলে আমরাকেও যেতে হবে কিন্তু বৈধ ভাবে যেতে হবে হ্যাঁ যাতে করে নিজেও বিপাকে না পড়ি সরকারও বিপাকে না পড়ে তুমি একটা বেল লাগা কথা কয়ে দিলা তখন যেমন এই যে বৈধ পথে যাব আমি গেলেই তো এটা বৈধ পথ হয়ে গেলো এটা কিভাবে করে ফেরা বৈধ পথ আর অবৈধ পথ হইলো উদারে হ্যাঁ না না কথাই আছে কি জানিস কি জি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা ঠিক আছে কিন্তু কি ভাববো এই যে ভাবার বিষয় আছে কেউ অল্প টাকা দেখে দালালের খপ্পড়ে পড়ে ও যে ডামের মধ্যে বা নৌকাতে করে জীবনের রিস্ক লিয়া এই যে বিদেশ পাড়ি দিছে যে কি হয়েছে কাউকে গণকবর দিছে কাউকে দ্বীপান্তরে ফেলে দিছে ফেলে দিছে এটা কি ভালো কিছু হয়েছে না 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 সেও তো ধ্বংস হয়েছে আর পরিবারটাও কি হয়েছে ধ্বংস হয়েছে কেন জানিস কেন জি এলিকা আর একটা কথা মনে পড়ে গেল কি কথা ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হ্যাঁ এটা তো ঠিক তুমি পরিবার থেকে চলে গেলে হ্যাঁ কিন্তু তুমি তোমার ছেলে সন্তান তোমার মা বাবা ছোট ভাই বোনেরা তোমার স্ত্রী সারা জীবনের মতন অক্ষম হয়ে গেল তাহলে তোমার ঘাটতিটা আমি পূর্ণ করতে পারবো না এটা তো ঠিক আছে জিনা হাজি না না এটা তুমি আমাকে কি শুনাইলা যে অবৈধ পথে বিদেশ গেলে এত গালা ঝুঁকি থাকে জি আরো কত ঝুঁকি থাকে কানে কানে করছো কথা ওকে হে নানা পরে সুখে লাগা তারা নিজের সুখ দাই বিসর্জন হে নানা মাথার ঘাম পায়ে ফেলে করে উপার্জন কত কষ্টে তারা কাটাই প্রবাসী জীবন হে নানা পরিবারের সুখে লাগা করে অতি পরিশ্রম হে নানা পরিবারের সুখে লাগা করে অতি পরিশ্রম নালাদিন পরে লাচনু এটা তোমার কি ড্যান্স কেমন লাগলো রে ভাই হেভি লাগলো লাগবে যে হিরো আলম ফেল হ্যাঁ চিনু এক কালে কখন নাচেরই মাস্টার তুমি কেন আমি কেন হব নাচের মাস্টার তো যাই হোক না না এই যারা প্রবাসী ভাইরা কে লিয়ে কিছু কথা কইছি আর কিছু আমি তোমাকে গানে গানে কইছি শুনে লাও তাহলে প্রবাসীদের কষ্টের টাকাই হইছে হেডা সে রূপকার ইস মাঠ বাংলাদেশ গড়তে তারাও সমানং সিরার বছর 30 ডিসেম্বর ঘোষণা দেয় দেশের সরকার প্রতি বছর 30 ডিসেম্বর ঘোষণা দেয় দেশের সরকার জাতীয় প্রবাসী দিবস করবো সবাই উদযাপন তার মানে কষ্টের কথা কহব তোকে একটা খুশির খবর কহি কি জি এই প্রবাসীরাকে লিয়া চিন্তা ভাবনা করে দেখলে এই প্রবাসীরা দেশের অর্থনৈতিক ভাবে একটা শক্তি তারই লেগে তারা গেলে চিন্তা ভাবনা করে প্রতি বছর এই 30 ডিসেম্বর 2023 থেকে শুরু হয়েছে রে কোথা এখন থেকে প্রতি বছর এই দিনটা আমরা উদযাপন করে আসবো যাক ভালো হয়েছে জি না না কিন্তু আরেকটা কথা কি অনুরোধ করব ছোট ভাইরাকে ছোট বহিনারাকে এবং তার পরিবারকে সবাইকে সবাইকে
যে প্রবাসে যারা আছে আছে মাথার ঘাম পায়ে ফেলে তোর রোদ বাতাসে পুড়ে কত যুগকে অপেক্ষা করে কত সাপ ব্যাংকে অপেক্ষা করে তারা কষ্ট করে উপার্জন করে বাড়িতে পাঠাইছে। আর কিছু কিছু পরিবারকে বলবো যে তারা মোবাইল নিয়ে আর খাইয়া দেয়া ফুর্তি করে গাড়ি ঘোড়া কিনে ফুর্তি করে ওই টাকাটা তোমরা ব্যয় করছো, ব্যয় করছো, এটা করিও না, খুবই কষ্টে ওই টাকা উপার্জন হচ্ছে, শরীরে জ্বর চলে এসছে, মুড়ি খেয়ে রাত কেটে থেকে গেল, আবার ভোরে কামে যেতে হবে, যেতে হবে। আর ছোট শালিক কয়েছে, দুলা ভাই আমি একটা স্মার্টফোন নিব। দুলা ভাই, ছোট ভাই কি কয়েছে জানিস? কি? একটা আইফোন নিব। ওগো মা আগে বুঝতে যে ভাইরে এখন মাসে টাকা পয়সা নাই তো আইফোন কিনে দিব, তার লাগে ভাই আর ভাইয়ের সাথে কথা কয় না, কয় না। ওই ভাই আফসোস করে কানছে আর কয়েছে কি জি, যে ভাইরে আমি যে কি কষ্টে এখানে আছি, তোরকে শুধু একটু কথা কইতে গেলে তোরকে সময় পাইছি না, পাই না, কিন্তু কত কষ্ট করে উপার্জন করে টাকাটা পাড়াছি। আমার তো মনে চাই যে আমার ছোট ভাইকে একটা ভালো কিছু কিনে দিব, আর তো মনে চাই যে আমার স্ত্রীকে একটা ঘড়ি কিনে দিব, নিজের ছেলে মেয়ের লাগে ভালো কিছু একটা লিয়ে যাব, ঠিকই। কিন্তু কথা আছে কি জানিস? কি? মনে করি 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 হয় 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 না, হয় 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 না, মানে এর মানে আগলা মানুষের কথা বাল্য পাঠের পড়াইলে, হ্যাঁ, যে মনে করছে হাতি কিনবো, হ্যাঁ, এদিকে ঘোড়া কেনার পয়সা নাই। নানাজি, হ্যাঁ, এই যে তুমি কথাটা ঠিকই কইলে, কিন্তু যারা বিদেশে থাকে ওরাও তো একটা মানুষ, মানুষ, ওরা তো আর টাকা তৈরির মেশিন লয় না, ওর শরীর যতদিন চলবে ততদিন উপার্জন করতে পারবে, পারবে, ওর ঘেদিকেও তো আরকে নজর দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই পয়সাটাকে আমরা ব্যয় না করে দিয়ে, হ্যাঁ, ওই পয়সাটা ভবিষ্যতের লাগে আমরা জমিয়ে থুব, জমিয়ে থুব। হ্যাঁ, আরো কিছু কিছু মা বোনেরা আমি কহবো যে তোমরা কে অনুরোধ করবো, ওটা তোমার স্বামী, স্বামী কষ্ট করে এখন উপার্জন করছে, হ্যাঁ, কোনো কথাতে বা কোনো আচরণে তাকে কষ্ট দিও না। খালি স্বামী কেন জি, কাহরের বেটা, কাহরের ভাই, কাহরের বোন, বেটি ছেলেরাও তো থাকে জি। কথাটা শোন আগে, ও হ্যাঁ, কেন কহছি যে তারাকে যদি একটু শান্তিতে রাখো বা ভালোবাসো তাহলে কি হবে, ওর কাজে মন বসবে, কথা ওর ভিতরে একটা উৎসাহ তৈরি হবে যে পরিবারটা আমার সুখে আছে। আর যখন পরিবারের মধ্যে ডেহাটা শুনবে বা কোনো খারাপ কিছু কারো মুখে শুনবে, হ্যাঁ, তাহলে মনে দুঃখ পাবে যে আহারে কাল লেগে এত কিছু করছি, বিদেশে পড়ে আছি, বুঝতে পারলি, তখন ভিতরে একটা কষ্ট পাবে, এই কষ্ট থেকে তার একটা অসুখ জন্মে যেতে পারে, হ্যাঁ, এটা ঠিক আছে, তার হার্ট অ্যাটাকও হতে পারে, হতে পারে। তো মা বোনেরাকে অনুরোধ করবো, তোমরা এমন কিছু আচরণ করিও না বা এমন কিছু কীর্তিকলাপ করিও না যাতে তার উপরে চাপ পড়ে যায়। তারা হলো তোমার পরিবারের একটা শক্তি, তারা হলো অর্থনৈতিক দিক দেশের একটা মহা শক্তি। নানাজি, তোমার কথা শুনে কিন্তু আমি গোটা করে বুঝে নিয়েছি, জাতীয় প্রবাসী দিবস করবো সবাই উদযাপন, মাথার ঘাম পায়ে ফেলে করে উপার্জন, কত কষ্টে তারা কাটায় প্রবাসী জীবন, হে নানা পরিবারের সুখে লাগা করে অতি পরিশ্রম, হে নানা পরিবারের সুখে লাগা করে অতি পরিশ্রম।